হ্যালো ভিউয়ার্স, সকলকে আবারও স্বাগতম জানাই আপনাদের ত্রিপুরা স্টাডি চ্যানেলে। প্রিয় ভিউয়ার্স, অনেক ছাত্রছাত্রীদের এখন পর্যন্ত কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পূর্ণ হয়নি। অনেকেই আপনারা আমাকে মেসেজ দিয়েছেন, অনেকেই আপনারা কলও করেছেন যে এখন পর্যন্ত আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে। তো আপনারা অনেক চিন্তার মধ্যে আছেন, আমি প্রত্যেকের উদ্দেশ্যেই আমি আপনাদের জন্য বলছি যে আজকে রাত্রে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয় কি না দেখুন। যদি আজকে রাত্রে এবং কালকে সকালের মধ্যে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয় না, তাহলে কিন্তু আপনাদের কলেজে যেতে হবে। আপনারা কলেজে যাবেন, আমি বলবো কলেজে গিয়ে আপনারা কথা বলবেন। এখানে অবশ্যই আপনাদের কলেজে গেলে কেউ না কেউ তো অবশ্যই থাকবেন, সেখানে গিয়ে আপনারা এই ব্যাপারটা খুলে বলবেন এবং আমি আপনাদের বলছি যে আপনারা সমস্ত অরিজিনাল ডকুমেন্ট অবশ্যই নিয়ে যাবেন। তো এখানে গিয়ে বলবেন যে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এখনও সম্পূর্ণ হয়নি, কলেজ কর্তৃপক্ষ অবশ্যই আপনাদের সাহায্য করবেন। তো অনেকেই আপনারা আমাকে মেসেজ দিয়েছেন এবং অনেকেই চিন্তার মধ্যে আছেন যে ডকুমেন্ট ভেরিফিকেশন এখন পর্যন্ত হয়নি। আমি আবারও বলছি যে ডকুমেন্ট ভেরিফিকেশন যেহেতু হয়নি আপনাদের, আজকে রাত্রের পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। কালকে সকালে আপনারা অবশ্যই আপনাদের যে যে কলেজে আপনাদের নাম এসেছে, অ্যালটমেন্ট এসেছে, সেই কলেজে আপনারা যাবেন। সেখানে গিয়ে আপনারা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কথা বলবেন এবং আমি বলবো আপনারা অরিজিনাল ডকুমেন্টগুলি নিয়ে যাবেন। তার আগে আপনারা আজকে রাত্রে পর্যন্ত অপেক্ষা করুন এবং কালকে সকালেও আপনারা দেখবেন লগ ইন করে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে কি না। আশা রাখছি আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে এবং যাদের হবে না আপনারা কলেজে গেলেই সেটা সমাধান হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন আরেকটি টপিক নিয়ে। আপনারা চিন্তা করবেন না।